বাড়ি ঘর নদীতে ভাঙ্গে নিয়ে গেছে আমরা হাম কোনে যাম কোনে না যাম আমাদের কোনো নির্দিষ্টি নাই না কোনো কোনো হানেতে একটু কাম সাম করে কি করে না করে কোনো দিশায় পাই নাই না গড়া পার্ক টার্ক দিছিল সব বাইসা টাইসা গেল অন্যায় পার্ক তো আমাদের কোনো কামই হলো দেখেন আমাদের বাড়ি একবারই নদীর কান্দায় হয়ে গেছে আমাদের হারে এক ছড়াকে মারি নাই যে আমরা এই ঘর বাড়ি নিয়ে কোনোহানে একটু হয়ে যাবো আমার এখানে এই মাছ চল না এই ঘর করা তাও আমাদের নিজে ক্ষমতা ঘর বাড়িও করে পারি না আমাদের দুইটা ঘর নিজে ক্ষমতায় আর তিনটা ঘর সরকারিতেই দিছে সেই ঘর কোনো যেটু হরায় একটু কোনোহানে নিয়ে নামামু কি কোনোহানে অ্যাঙ্গা দুমি হে সেও জায়গাটা আমার নাই এতো আমাগরে এখন আল্লাহ আমাগরে পর আলো আল্লাহর কাছে আমরা ভরসা দিছি যে আল্লাহ তুমি আমাগরে এখন কি করো যেটা করো সেটার মধ্যেই আমরা আছি এখন মারলি মারবে আর বাঁচালি বাঁচাইবে এই ভরসা করে আমরা এই জায়গাটুকার মধ্যে আমরা রয়েছি আমরা রয়েছি এই এমপি তো কই আমি বলে এমপি দেখি নে কই নে আত্মান কবে আইলো ই একদিন আইছি তখন কই সড়ক ভাঙ্গার মাথায় আমরা কইতেই পারবো না আমাদের বাড়ির জন্য দোকানটা এই যে বলকাড়া এই যে তুলুফার করতেছে মানিতে এই কথাটা ও ইমেল কই বেরি পারবো না দেখতে পারি নাই এমপি আইসে কবে আইলো কো আইলো কিন্তু ভোটের সময় তো আইসাই আমাদের হেইরো মাথে ভাই দইয়া ভোট গোনা নিল আমরা ব্যাগ কত আর গরিব দুঃখী আমরা মানুষ আমাদের কোনো কিছু নাই আমাদের মাছ আসি কয়ে আসুন ভোটটা নিল আমরা দিলাম এই মাদুখানার মানুষগুলা এই কালোর মানুষগুলা যাইকেই ভোট দিছি কিন্তু ভোটের সময় যে এত কামে নাগলো আমাদের এখন কে কামে নাগে না এখন আমাদের যে যোজমা নাই আমরা এখন কোথায় যাবো কোথায় না যাবো কি করি ইয়াতে গড়াঘহনিয়া প্রতিরোধের কারণে আমি এটা দোয়ার মেহফিল করেছিলাম আমি ইতিমধ্যে দোয়া করিলো আল্লাহর ওসব প্রার্থনা করিলো কিয়নো আমার এই ব্রহ্মপুত্র গড়াঘহনিয়া আমার বহুতো ঘর দোয়ার ভাঙি লই গৈছে সেইকারণে আমি আল্লাহর ওসব প্রার্থনা যাতে আল্লাহ এই ব্রহ্মপুত্র গড়াঘহনিয়া আমাকে পড়া নাই পনেরো বিশটামান ঘর ইতিমধ্যে ব্রহ্মপুত্র গড়াঘহনিয়ায় ক্ষয় লই গৈছে আরও যেনেকৈ ভাঙি আছে আমি ভাবি আছো যে আমাকে দশ পনেরো ভিতরে আরও মান বিশ ত্রিশটামান ঘর ভাঙি লৈ যাব সেনেকুৱা এটা কাল রূপ ধারণ করেছে সেইকারণে যাতে আমার যিকেইটা ঘর বাড়ি ভাঙি গৈছে আর দ্বিতীয়বার যাতে ভাঙি না যায় এই ভাঙার বদরুদ্দিন আজমল সাহেবে কথা পাতিছিল ভিডিও কলের জড়িয়ে কিন্তু এই প্রকৃতিতে কোনো কার্যকরী হওয়া নাই জল সম্পদ মন্ত্রীকে আমি আহ্বান জানাইছি তখন আহক আহি চাই যাওক আর আমার ইয়াত পরিস্থিতি বুঝ লোক ইয়াতে কাম করার ব্যবস্থা করে রাইজে যাতে এই অঞ্চলের এই মাথাগুড়ি বা এই অলপ আর বেশি নয় মাত্র পঞ্চাশ মিটার মান যদি খহাই লই যায় আমার জামা ফকিরগঞ্জের পর আরম্ভ করি আমার জামাদারহাট বলক্ষণ একেবারে তছনছ হয়ে যায়।